আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মাই ইউদা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে যেই গোলামদেরকে আল্লাহ পাক প্রথম সারিতে দাঁড় করায় দিবেন, প্রথম সারির জান্নাতি আল্লাহ পাক যেই গোলামদেরকে বানাবেন সেই গোলামেরা কারা হবে? আল্লাহর হাবিব নিজে বলেন, আল হামিদুন, যারা প্রশংসা করেছে মালিকের, ফিসসাররাই ওয়াদদাররা, সুখেও প্রশংসা করেছে মালিকের, দুঃখেও প্রশংসা করেছে মালিকের, কষ্টেও মালিকের প্রশংসা করলো, দুঃখেও মালিকের প্রশংসা করলো। আল্লাহ পাক ওই গোলামদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম সারির মালিক বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুখে প্রশংসা কার, দুঃখে কার? কিন্তু আমাদের দেশে একটু কষ্টে পড়ে গেলেই জিজ্ঞাসা করলে কেন আসন তো কফালত ছাড়া উঠছ, এটা বলা যাবে? অনেকে বলে আল্লাহ আমার দিকে ফিরে তাকায় না, ইন কথা আড়ার মধ্যে নেই, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকায় না, এরকম কথা বলা যাবে? এটা শিরক হয়ে যাবে। আল্লাহ আপনার দিকে ফিরে না তাকালে কে তাকাবে? খাজা বাবা যদি আপনার দিকে ফিরে তাকায় লাভ হবে? আট রশি ফিরে তাকালে লাভ হবে? যিনি আপনাকে দয়া করলে লাভ হবে তিনি কে? ইন্নাহু আলাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, যদি সব মানুষগুলো সব জিনগুলো খোলা একটা ময়দানের ভিতরে একত্রিত হয়ে যায়, একত্রিত হয়ে যদি মালিকের কাছে চাইতে থাকে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জিনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মনের সব আশাগুলা পুরা করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি ওই সুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না, আল্লাহর সব গোলাম যদি তার মালিকের কাছে চায় আর তার মালিক যদি একটা একটা করে মনের সব আশাগুলা পুরা করে দেয়, মনের সব আশা পুরা হয়ে যাবে, আল্লাহর বান্দার থেকে এত অল্প টুকুনও ফুরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত অল্প আমার ভাইরা, সমুদ্রের ভিতরে সুই দিয়ে যদি আপনি উঠান সমুদ্র টেরও পাবে না, সমুদ্র খবরও পাবে না, আল্লাহর গোলামেরা যদি তার মালিকের কাছে চায় আর আমার মালিক আল্লাহ যদি প্রত্যেক গোলামের মনের আশাগুলা পূর্ণ করে দেয়, সমুদ্র থেকে পানি উঠালেন সমুদ্র যেমন টেরও পেল না, এই সামান্য টুকুন আমার মালিকের ভান্ডার থেকে ফুরাবে না, যার ভান্ডার এত বড়, যিনি এত বড় মালিক, আমরা চাবো কার কাছে? প্রশংসা করবো কার? বলেন আলহামদুলিল্লাহ।